হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি চর ফ্যাশনের একটি অন্যতম ট্যুরিস্ট স্পট, যেটি হলো জ্যাকব টাওয়ার। এটি এখানের এমপি জ্যাকব উনি তৈরি করেছেন এবং ওনার নামেই এটি নামকরণ করেছেন। আপনারা এই টাওয়ারের নাইট ভিউটা দেখতে পাচ্ছেন, এই রাতের ভিউটা এত সুন্দর, এই জন্যই আমি আজকে আপনাদেরকে রাতে এই টাওয়ারটা দেখানোর জন্য নিয়ে এসেছি। এর লাইটিং এবং রাতের ভিউটা নান্দনিক, আপনারা না দেখে আজ সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাতে নিয়ে এসেছি। এবার আমরা দুজন কলিগ এসেছি এই টাওয়ারটা দেখার জন্য। আমরা দুইটা টিকিট নিচ্ছি, প্রতিটি টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা জন প্রতি। আমরা টিকিট নিয়ে ফার্স্ট ফ্লোরের দিকে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছি। এখানে লিফ্টে করে আমরা 19 ফ্লোরে যাব। তো লিফ্ট আসার ফাঁকে আমরা ব্যালকনিতে একটু ঘুরে আসছি। এর চর ফ্যাশনের চারপাশের যে লাইটিং, যে ভিউ, নাইট ভিউটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার টাওয়ারের ফার্স্ট ফ্লোর থেকে টাওয়ারটা ভিউটা দেখলেন, আর পাশেই চর ফ্যাশনের কেন্দ্রীয় জামে মসজিদ, যেটি অত্যন্ত সুন্দর স্থাপত্য শৈলীর মাধ্যমে তৈরি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমাদের লিফ্ট চলে এসেছে, আমরা লিফ্টে উঠব। আপনারা দেখতে পাচ্ছেন যে লিফ্ট থেকে অনেক দর্শনার্থী বেরিয়ে আসছে। এই টাওয়ারটা আসলে চর ফ্যাশনে অত্যন্ত জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট। এখানে প্রতিদিন অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষ আসে এই টাওয়ারটি ভ্রমণ করার জন্য। এবার আমরা লিফ্টে উঠে উপরের দিকে উঠে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন লিফ্টটি গ্লাসের তৈরি হওয়াতে আমরা ওই সুন্দর মসজিদটির ভিউ দেখতে পাচ্ছি লিফ্টের উপর থেকেই। আসলে এই মসজিদটি অত্যন্ত সুন্দর লাইটিং করা, যে কারণে এটা দেখতে অত্যন্ত সুন্দর। এবার আমরা 19 ফ্লোরে চলে এসেছি। এই ফ্লোরে নেমে আবার সিঁড়ি বেয়ে টপ ফ্লোরে যেতে হবে। তো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। আজকে এই টাওয়ারটার নাইট ভিউ আপনাদেরকে দেখানোর জন্য টাওয়ারের উপর থেকে। আসলে এখান থেকে দিনেও ভিউটা সুন্দর, এই টাওয়ার থেকে পুরো চর ফ্যাশন দেখা যায়। এবং চর ফ্যাশন যে চারপাশে নদী ঘেরা, দুটো নদী রয়েছে পশ্চিমে তেঁতুলিয়া, পূর্বে মেঘনা, সেই দুটো নদীর ভিউ আপনারা দিনের বেলা দেখতে পারবেন। তবে রাতের ভিউটা অত্যন্ত সুন্দর, সেজন্য আমি আপনাদেরকে আজকে রাতেই নিয়ে এসেছি। এবার দেখছেন টপ ফ্লোর থেকে পাশেই যে শেখ রাসেল অ্যামিউজমেন্ট পার্কটি আছে, বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে সেই পার্ক, সেখানে অনেক রাইড রয়েছে, আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই রাইডগুলো চড়াতে পারবেন। এবার টপ ফ্লোরের ভিউটা দেখতে পাচ্ছেন, অত্যন্ত সুন্দর ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে, স্টিল স্ট্রাকচার দিয়ে তৈরি করা এবং মাঝখানে গ্লাস দিয়ে এই টাওয়ারটা তৈরি করা হয়েছে। এর ভিউটা অত্যন্ত সুন্দর টপ ফ্লোরে। এবং টপ ফ্লোরে একটি ফাস্ট ফুডের দোকান রয়েছে, যেটাতে আপনারা আপনাদের পছন্দ মতো খাবার খেতে পারেন, স্ন্যাক্স, মিল্কশেক, লাচ্ছি, কফি, বলা চলে কফি শপ। এখানে আপনারা আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে বেড়াতে আসতে পারেন। এবার এই টপ ফ্লোর থেকে ওই পার্কটির ভিউ দেখছেন। আমরা এখানে কফি খেয়ে এবার নিচে নেমে যাচ্ছি, এবং এই জ্যাকব টাওয়ারের ভিউটা আমরা একটু দূর থেকে আপনাদেরকে দেখাবো, সেটা আরও আকর্ষণীয় একটা ভিউ। আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি। এবার আমরা ফার্স্ট ফ্লোরে নেমে গেলাম, নেমে আবার ইচ্ছা করলো একটু ব্যালকনিটা ঘুরে ওই মসজিদটা আবার একটু দেখে আসি। এত ভালো লেগেছে আসলে মসজিদের ভিউটা, দেখেন আপনারা লাইটিং করে এত সুন্দর করে আসলে মসজিদটা তৈরি করা হয়েছে। এখানে আপনি নামাজ পড়ে আপনার মনে প্রশান্তি আসবে। এবার দেখেন এশার নামাজ শেষ হয়েছে,
মুসল্লিরা মসজিদ থেকে বেরিয়ে আসছে। এবার আমরা শেখ রাসেল অ্যামিউজমেন্ট পার্কে গিয়েছি, পার্কটা ঘুরে দেখবো এবং এখান থেকে দিঘির জলে জ্যাকব টাওয়ারটাকে কেমন দেখায় সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন দিঘির চারপাশে সুন্দর করে লাইটিং করা হয়েছে। আসলে এখানের স্থানীয় এমপি যিনি রয়েছেন, তিনি এই চরফেশনের সৌন্দর্য বর্ধনের জন্য অনেক কাজ করেছেন। এবার দেখতে পাচ্ছেন এই দূর থেকে জ্যাকব টাওয়ারটাকে অত্যন্ত দৃষ্টিনন্দন, আকর্ষণীয় লাগছে। আর এই দিঘির জলে এর ভিউটা দেখেন কত চমৎকার। এখানে আপনি ঝিরিঝিরি বাতাসে দিঘির পাড়ে দাঁড়িয়ে এই টাওয়ারটার ডাবল ভিউ আপনারা দেখতে পাবেন। উপরে একটি টাওয়ার, আবার এই দিঘির জলে স্বচ্ছ জলে আরেকটি টাওয়ার। এই ভিউটা আসলে অত্যন্ত সুন্দর, আপনারা না গেলে আসলে বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই চরফেশন গেলে বা ভোলা গেলে অবশ্যই এই টাওয়ারটা দেখে আসবেন, নাইট ভিউটা দেখবেন। দেখেন এখন দূর